হ্যালো বন্ধুরা কেমন আছেন আসারা কি ভালো আজ আমি আপনাদেরকে তাও ধর্ম সম্পর্কে কিছু বলবো তাও তাও ধর্ম হচ্ছে চীনের একটি প্রাচীনতম ধর্ম তাও শব্দের অর্থ হচ্ছে সুন্দর পথ বা সম্মানজনক পথ আর কি এই তাও ধর্ম একসময় চীনের রাষ্ট্র ধর্ম ছিল তারপরে কনফুসের ধর্ম চীনের রাষ্ট্র ধর্ম হয় এটা লম্বা ইতিহাস যক তো এই তাও ধর্ম আছে কোথায় আছে চীন তাইওয়ান কম্বোডিয়া ভিয়েতনাম লাউস কোরিয়া তারপরে ক্যানাডা কিছু সংখ্যক ক্যানাডা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এসব জায়গায় অল্প সংখ্যক আছে দেখো চারশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে আর কি বহু আগে রাষ্ট্র ধর্ম হল প্রবক্তা লাউসে লাউসে নামক এই ধর্মের যে প্রবক্তা এই ধর্মের যে প্রবর্তক তিনি হচ্ছেন লাউ অর্থাৎ তাও ধর্মের যিনি প্রচারক তিনি হচ্ছেন লাউ এই ধর্মের অনুসারী যারা অর্থাৎ তাও ধর্মের যারা অনুসারী তারা তারা লাউসেকে ঈশ্বরতুল্য মনে করে অর্থাৎ সম্মানের দিক থেকে তাকে ঈশ্বর মনে করে না তবে ঈশ্বরের একজন মহামান আমরা যেমন নবীর রাসুলকে অনেক সম্মান করি অনেকটা সেরকমটি লাউসের তারা ঈশ্বর তুল্য মনে করে লাউসের একটা বাণী ছিল তিনি হচ্ছে যে নির্দয় শাসক হিংস্র ভয়ঙ্কর নির্দয় শাসক হিংস্র বাঘের সে ভয়ঙ্কর এ নিয়ে একটা লম্বা কাহিনী আছে অন্য সময় আপনাদেরকে শোনাবো তো লাউসে ছিল মূলত সমাজ সংস্কারক আমরা জানি প্রত্যেকটা ধর্মগুরু অর্থাৎ প্রত্যেকটা ধর্ম প্রবর্তকীয় হচ্ছে একজন ধর্ম সমাজবিজ্ঞানী প্রত্যেকটা ধর্ম গুরুই হচ্ছে বা ধর্ম হচ্ছে একজন সমাজবিজ্ঞানী তিনি কিভাবে সমাজে কিভাবে পরিবারে শান্তি আসে এহকালীন এবং পরকালীন সর্বময় সুখ বিরাজ করে সেই জন্যই কিন্তু সাধনা করে গেছেন তাই এক অর্থে আমরা তাকে সামাজিক বিজ্ঞানী বলতে পারি তো লাউসে তার ব্যতিক্রম ছিল না লাউসেও ছিল একজন সমাজ সংস্কারক তাও অর্থ অসীম ও অশেষ শক্তি তাও শব্দ অর্থ অসীম এবং অশেষ শক্তি তাও এর লাগান পেলেই চরম সুখ আমরা জানি যে সৃষ্টিকর্তা হচ্ছে কি চিরমহান যদি কোনো মানুষ কল্যাণ লাভ করে অর্থাৎ ঈশ্বর বা আল্লাহর নূরে নিজেকে নূরান্বিত করতে পারে সৎকর্মের মাধ্যমে তরে সে পরকালে অনন্ত সুখের স্থান জানাত প্রবেশ করতে পারবে এখানে ঠিক একই অর্থ তাও অর্থ অসীম এবং অশেষ শক্তি তাও এর নাগাল তুলেই চরম সুখ এবং সনাতন ধর্ম অর্থাৎ হিন্দু ধর্ম কিন্তু একই কথা যে মানুষ যদি ভালো কাজ করে তরে সে কি করে সেই ধাম অর্থাৎ ঈশ্বরের ঈশ্বর যেখানে থাকেন সেখানে তিনি চলে যেতে পারবে বুদ্ধ ধর্মে একই কথা যিনি ভালো কাজ করবে তিনি সেই নির্মাণ লাভ করবে বন্ধুরা এভাবে পৃথিবীর আপনি শত শত ধর্ম ঘাটে দেখবেন যে প্রত্যেকটা ধর্মই একজন সৃষ্টিকর্তা বিশ্বাস করে এবং সৎ কর্মের কথা এবং সৎ হ্যাঁ পথে চলার নির্দেশনা দান করে এটি অতএব ধর্ম নিয়ে বাড়াবাড়ি করাটা একটা বুকামির ছাড়া আর কিছুই না অতএব আসুন আমরা সত্য সুন্দরের পথগুলো খুঁজে বের করার চেষ্টা করি আচ্ছা ধর্মগ্রন্থ সম্বন্ধে বলবো তাও হচ্ছে তাও সে চিং তাও সিং নামক একটাই আছে এই গ্রন্থটিতে আছে প্রায় পাঁচ হাজার উপমা উপমা বা উদাহরণ যেগুলো আমরা বলি যেমন আমাদের পবিত্র কোরআন শরীফে প্রায় পাঁচশোর মতো আছে সবাবে নুজুল বা আমসালুর কোরআন যাকে বলে উপমা দৃষ্টান্ত আর তাও সে সিং তাও সেচিং তাও সেচিং যে গ্রন্থটা আছে তাও ধর্মের সেখানে আছে কি পাঁচ হাজার উপমা তাও পৃথিবীর সর্বব্যাপী তাও পৃথিবীর সর্বব্যাপী যেমন আমরা বলি ঈশ্বর সর্বোচ্চ বিরাজমান তাও ধর্ম বিশেষ করে প্রাণের কোনো মৃত্যু নেই প্রাণের কোনো মৃত্যু নেই আত্মা আমরা যেমন বলি আত্মা অবিনশ্বর আত্মার কোনো ক্ষয় লয় বিলী বলে কিছু নয় আছে শুধু পরিবর্তন ঠিক সেই কথাই বলা হয় প্রাণের কোনো মৃত্যু নেই আর তাও ধর্মের যুদ্ধে নিষেধ যুদ্ধ বা প্রাণীকে হত্যা করা কোনো ক্রমেই তারা সমর্থন করে না আর ধ্যান করে তারা ধ্যান সৃষ্টিকর্তার ধ্যান করে তপস্যা করে তারা সৃষ্টিকর্তার কাছে তারা প্রার্থনা করে নীরবে নিভৃতে কোনো আড়ম্বর নাই কোনো জলতা সেখানে নাই চীনের হুয়ান প্রদেশের চীনের হুয়ান প্রদেশের সুজারেন নামক প্রত্যন্ত গ্রামে খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টপূর্ব পূর্ব ছয়শো সালে কার জন্ম লাউসের জন্ম হয় বা তার মায়ের ঘরে কেউ কেউ দাবি করে অর্থাৎ তাও ধর্মে যারা অনুসারী তাদের দাবি হচ্ছে যে কারো মধ্যে মতে স্বর্গ এবং মত্ত সৃষ্টির পূর্বে লাউসের জন্ম বন্ধুরা ভালো করে শুনবেন তারকারও মতে স্বর্গ ও মত্ত সৃষ্টিরও আগে এই লাউসের জন্ম যেমন আমাদের ইসলাম ধর্মে বলা হয়ে থাকে তারা মারুফতি লাইনের তারা বলে যে এই পৃথিবীর আগে সৃষ্টি এই পৃথিবীরও আগে সৃষ্টি করেছিলেন রাসুল্লাহকে এবং তিনি আশি হাজার বছর হ্যাঁ রূপে ছিল আবার কেউ বলে রূপে ছিল হ্যাঁ আবার কেউ বলে যে ঈশ্বরের নূর দ্বারা নবী মোহাম্মদের সৃষ্টি আর নবী মোহাম্মদের দ্বারা জগৎ সৃষ্টি এভাবে হ্যাঁ অনেকে অতিরজিত করে আবার কেউ বলে যে না তিনি একজন মাটি মানুষ ছিলেন তবে তিনি মহান হুম পবিত্র কোরআন সাহেব বলা হয়েছে যে আ না বাসারুম মুসলিম আমি তোমাদের মতো একজন মানুষ তবে আমার পরে পহি নাজিল হয় কার কথা পবিত্র কোরআন সাহেবের কথা তো এই কথা অনেকে বাড়াবাড়ি করে তো এখানে তাও ধর্মেও বাড়াবাড়ি করা হয় সেখানে যে চীনের হুয়াং প্রদেশের ওখানে বলা হয়েছে যে কারো মতে স্বর্গ এবং মর্ত অর্থাৎ সব কিছু সৃষ্টির আগেও কি লাউসের জন্ম বা তাকে সৃষ্টি করা হয়েছিল হ্যাঁ কারো মতে উচ্চারিত পবিত্র আত্মার তার জন্ম উৎসারিত পবিত্র আত্মা দ্বারা তার জন্ম বিভিন্ন ধর্মে যেমন নবী মোহাম্মদের জন্মের আগে তারপরে যীসুনবী জন্মের আগে তারপরে বুদ্ধ জন্মের আগে হ্যাঁ নানান ধরনের কাহিনি আছে ঠিক এখানে তার ব্যতিক্রম নাই একই কথা আছে যে কারো কারোর মতে আপনার যে লাউসের জন্মের আগে লাউস অর্থাৎ তাও ধর্মের যে গুরুবত তার জন্মের আগে তার মায়ের গর্ভে একটা কি তারা আকাশ থেকে তারা এসে তার মায়ের গর্ভ প্রবেশ করে যেমন আমরা বুদ্ধ ধর্মে জানি যে বুদ্ধের মা স্বপ্নে দেখলেন যে একটা সাদা হাতি আকাশ থেকে নেমে এসে তার গর্ভ প্রবেশ করলো এখানেও কি লাউসের মায়ের গর্ভে একটা তারা খুশি এসে গর্ভ প্রবেশ করলো মায়েরা মায়েরা সম্ভবত এরকম কি পেটে গর্ব থাকালের অবস্থায় চিন্তা করে যে আমার সন্তানটা অনেক বড় হবে আমার মুখ উজ্জ্বল করবে হ্যাঁ মহান নেতা হবে বা বড়ো কিছু হবে এরমতি কল্প তাই না নিজের বড়ত্ব মহত্ব বীরত্ব প্রকাশ করবে এরকম সব মায়ে আশা করে যে আমার সন্তান জানি কি অনেক বড় হয় এবং দুধে ভাতে হ্যাঁ সারা জীবন সুখে শান্তি থাকে প্রত্যেকটা মা কামনা করে এমনই বিষয়টা এমনই আর কি যাও তো লাউসকে প্রশ্ন করা হলো করা হলে তা স্বর্গ মানে ঈশ্বর কীরূপ বা ঈশ্বর সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন যে তাও হলো স্বর্গ ও মত্যের রক্ষক তিনি নিরাকার এবং গঠনহীন আবার কথাটা শোনেন তাও হচ্ছে স্বর্গ এবং মত্তের রক্ষক তিনি নিরাকার এবং গঠনহীন তাও দৃশ্যমান নয় এবং গঠন আকৃতিও নেই অর্থাৎ তিনি নিরাকার তার মানে কি ইসলাম ধর্মের সাথে তো মিলে যাচ্ছে তাই না সংঘাতটা কোথায় সংঘাত তো নাই তাও অবিনশ্বর এবং অন্ত তাও অবিনশ্বর এবং অন্তহীন অর্থাৎ সৃষ্টি সম্বন্ধে বলা হয়েছে তবে দুটি যুগল সত্তা রয়েছে এই যে তাও বা ঈশ্বর আল্লাহ ইনি অবিনশ্বর এবং অন্তহীন তবে ওনার দুটি সত্তা রয়েছে ইন অর্থ অন্ধকার দিক আর ইয়াং অর্থাৎ আলোকিত দিক অর্থাৎ ভালো এবং মন্দ শুভ এবং অশুভ নেগেটিভ এবং পজিটিভ দিক দ্বারা এটা সৃষ্টি যোগ এনারা প্রকৃতির বন্দনা করেন যে এই প্রকৃতির মধ্যেই তিনি বিরাজমান হ্যাঁ বিশ্বব্রহ্মাণ্ডের সব কিছু জন্ম অসীম শূন্য থেকে দেখেন ইসলাম ধর্মের মতোই অনেকটা তাই না বিশ্বব্রহ্মাণ্ডের সব জন্ম অসীম শূন্য থেকে শুধু ইসলাম ধর্মের সাথেই না বিজ্ঞানের সাথে তা মিলে যাচ্ছে বিজ্ঞান বলতেছে যে সৃষ্টির আদিতে ছিল মহাশূন্য সরি একটা মানে শক্তির একটা কেন্দ্র ছিল একটা আধার ছিল মহাশক্তির এক আধার ছিল সেটা হঠাৎ বিস্ফোরিত হয় বিস্ফোরিত হওয়ার পরে সেই কুয়াশা সেই ধোঁয়ার কুণ্ডলি সেটা আস্তে আস্তে জমার বেঁধে বেঁধে আস্তে আস্তে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য পৃথিবী এগুলো সৃষ্টি হয় এখন বিজ্ঞানের এই কথাগুলো অন্তত আমার কাছে না যে একটা বোমের মতো যে বিস্ফোরিত হলো আর চন্দ্রসূর্য গ্রহণ পৃথিবী পৃথিবী সৃষ্টি হয়ে গেলো হ্যাঁ গাছপালা নদী নালা এটা না এই দেখেন যে চন্দ্র একরকম সূর্য আর এক রকম পৃথিবী আর এক রকম গাছপালা রকম মানুষ আর এক রকম এক একটা কিন্তু বহু বিচিত্র এবং অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল এবং সুনিয়ন্ত্রিতভাবে কিন্তু সবকিছু সৃষ্টি এবং পরিচালিত হচ্ছে ব্যতিক্রম খুব কমে দেখতে পারবেন তো এটা কিন্তু নিশোক একটা বোম ফোটার মতো বিষয় না এটার পিছনে একজন মহা পরিকল্পনাকারী আছে বা এগুলো অনার্থক না অনার্থক হতে পারে না হান্ড্রেড পারসেন্ট এর পিছনে কোনো একটা শক্তি আছে হোক সেটা কেন্দ্রীয় শক্তি হোক সেটা আল্লাহ হোক সেটা হোক সেটা ঈশ্বর হোক সেটা গড হোক সে ভগবান হোক সে অলমাইটি ক্রিয়েটর যেই হোক তার আমরা নামেই ডাকি না কেন এই যে যে সুশৃঙ্খল যেটা যে সুন্দরভাবে পরিচালনা পদ্ধতি এর পিছনে একটা শক্তি অবশ্যই আছে আর এই ভালো মন্দের যে খেলা এরও অবশ্যই একটা ফল আছে ভালো কাজের ফল কখনো খারাপ হইতে পারে না খারাপ কাজের ফল কখনোই কি ভালো হইতে পারে না এক অপূর্ব ছন্দ তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু জন্ম হচ্ছে অসীম শূন্য থেকে আর এই অবিনশ্বর অন্তহীন যে দুটি যুগল সত্তা ইন হচ্ছে অন্ধকার আর ইয়াং হচ্ছে আলো বা শুভ অশুভ আর কি ভালো মন্দ যেটা আমরা বলি এখানে শয়তানের কোনো আশ্রয় প্রশ্রয় নাই শয়তান বলে কিছু নাই হ্যাঁ শুধু লোভ থেকে হ্যাঁ যত সমস্ত অশান্তি সংঘাত এই লোভ মোহ ক্রোধ হিংসা এই যে যে রিপু। এই যে রিপু আমাদের মধ্যে এই রিপুই কিন্তু মানুষকে ধ্বংস করে বাস্তবে দেখেন যে রাগ যার বেশি রোগ তার বেশি বন্ধুরা একটা ভিডিওতে আসলে অনেক কথা বলা সম্ভব না আর হ্যাঁ একটা ভিডিও দ্বারা বা দশটা ভিডিও দ্বারা কিন্তু একটা ধর্ম সম্বন্ধে আলোচনা করা সম্ভব না কারণ এখানে আপনার যে একটা ধর্মের পাঁচ হাজার দশ হাজার উপমা উদাহরণ আছে তো এই পাঁচ হাজার দশ হাজার উপমা উদাহরণকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে বোধ পাঁচ হাজার ভিডিও দরকার ঠিকই না যাক তো মোটামুটি যে পৃথিবীতে আরও অন্য ধর্ম আছে এবং তাদের মোটামুটি কি একটা ধারণা তারা কয়জন ঈশ্বরে বিশ্বাস করে এবং ঈশ্বরকে তারা আকার এবং নিরাকার কী রূপে তারা ধারণা করে হ্যাঁ কেউ কি ঈশ্বরকে দেখছেন কি না এরকম থেকে এগুলো শুধু জানা আর কি যাক এগুলো সংগ্রহ করতে যথেষ্ট কষ্ট পেতে হয় তো যদি আমার ভিডিও দেখেন যারা দেখছেন অনুরোধ থাকবে আপনারা সাবস্ক্রাইব করবেন আর কি কমেন্ট করবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে